বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে আগামী সাত দিনের মধ্যে নয়টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক করে দেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি আরও বলেন, বাজার অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে সকল ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এটাও দেখতে হবে, তার কারণ সার্বিকভাবে অন্যান্য জিনিসের সাথে মুরগির যে খাবারগুলো তার উপরে দামের প্রভাব পড়েছে। তবে এই বাড়তিটা কতটুকু হওয়া উচিত সেটা নিয়েও কিন্তু ট্যারিফ কমিশন কাজ করছে। অযৌক্তিকভাবে বাড়তে দেওয়া হবে না, তবে যেটা হওয়া উচিত সেটা ফিক্স করে দেবে তারা।